নমস্কার, পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীদের আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ এ। আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে অল্প হলেও কিছুটা ডাউট ক্লিয়ার করব, সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটি শুরু হয়েছে, এই সেমের অন্তর্গত যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করছো, আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের সমস্যাগুলি সমাধান করার জন্য। এই ভিডিওতে ছোট্ট করে কয়েকটা ইনফরমেশন তোমাদের কাছে দিচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে যে কার্ডের ছবিটা আমাদেরকে দেখানো হয়েছিল, এই কার্ডটা অনেকেই ভাবছো যে আমরা ল্যাপটপ কেনার টাকা বা যে অ্যামাউন্টটা ক্লেম করছি সেই অ্যামাউন্টটা আমরা সোয়াইপ করব এবং এই টাকাটা আমরা তুলে ল্যাপটপ কিনব। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কার্ডটা হচ্ছে শুধুমাত্র একটা শো অফ, একটা আইডেন্টিটি বলতে পারো। যে অ্যামাউন্টটা ক্রেডিট হবে, যেটা কলেজের ইনস্টিটিউশনাল কস্ট, সেটা ডাইরেক্ট কলেজের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, না তো তোমার কাছে আসবে, না ওই কার্ডটা সোয়াইপ করে তোমরা তুলতে পারবে টাকাটা। এই ভুল কনসেপ্টটা কিন্তু তোমরা সবাই ক্লিয়ার করে নাও যে কার্ডটা জাস্ট একটা আইডেন্টিটি। যেরকম আমাদের ভোটার কার্ড থাকে, সেম এই কার্ডটি হচ্ছে তোমাদের একটা আইডেন্টিটি। ওকে, ফার্স্ট কনসেপ্ট কিন্তু এটা ক্লিয়ার করো। যে সমস্ত স্টুডেন্টরা প্রয়োজন ছাড়াও এই কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিছো, তারা এটা করো না। হ্যাঁ, তোমরা ইনিশিয়াল স্টেজে যে রেজিস্ট্রেশন প্রসেস, সেই রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো, কিন্তু কোনো কলেজ সিলেক্ট করে বা কোনো ইনস্টিটিউশন সিলেক্ট করে তোমরা লোনের জন্য অ্যাপ্রুভালটা নিও না এখন থেকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই যে লোনের ইন্টারেস্টের ব্যাপারটা, পড়াশুনো শেষ হওয়ার এক বছর পর যখন চাকরি পাবে তারপর থেকে এটা কাউন্ট হবে 4% হারে। অনেকেই বলছে সিম্পল ইন্টারেস্ট না কম্পাউন্ড ইন্টারেস্ট, এই যে বিষয়টা চক্রবৃদ্ধি সুদে, মানে চক্রবৃদ্ধি হারে সুদে বাড়বে না সরল সুদে বাড়বে, সবাইকে বলছি এটা সরল সুদে বাড়বে, কিন্তু যদি চাকরি না পাও তাহলে কি টাকাটা ফেরত দিতে হবে না? এটাও কিন্তু ভুল ধারণা। সরকারের যে গাইডলাইন্স, এই গাইডলাইন্সটা যদি তোমরা সঠিকভাবে পড়ো, কোনো একটা জায়গাতেও এটা কিন্তু মেনশেন করে দেওয়া হয়নি যে তোমরা যদি চাকরি না পাও তাহলে তোমাদের টাকাটা শোধ দিতে হবে না। আর একটা জিনিস, এখানে গার্জেন বা অভিভাবকের ডিটেলস নেওয়া হচ্ছে, তার ডিটেলস থেকে শুরু করে তার প্যান কার্ড, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তার অ্যাড্রেস, তার আধার কার্ড, সব কিছু নেওয়া হচ্ছে এখানে। কিন্তু একটা জিনিস লজিক্যালি ভাবো, নিজেদের মাথাটাকে এতটুকু কাজে লাগাও যে আমরা যদি টাকাটা না শোধ করতে পারি, একজন স্টুডেন্ট যে তোমরা নেবে, যদি আমাকে কাউরি গার্জেন হিসাবে, একজন দাদা হিসাবে যদি আমাকে গার্জেন হিসাবে ওখানে এনরোল করে, সেই জায়গাতে কিন্তু এক বছর পর্যন্ত তোমাকে টাইম দেওয়া হবে। মানে তোমাদের পড়াশোনা সাপোজ 2025 শেষ হচ্ছে, 25 পর 26 পর্যন্ত তোমরা টাইম পেয়ে গেলে 2026-26 পর থেকে তোমাদের এই টাকাটা শোধ দিতে হবে, চাকরি পাও চাই না পাও, এটা কিন্তু দিতে হবে এটাই। কিন্তু এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন না কোথাও লেখা নেই, বা দিতে হবে না এটাও কিন্তু কোথাও লেখা নেই। এর থেকে তো বোঝা যাচ্ছে ব্যাংক তো তোমাকে ইজিলি দেবে না। আর 4% হারে যে ইন্টারেস্টটা বছরে 4% মাসে না, যে অ্যামাউন্টটা তোমরা ক্লেম করবে সেই অ্যামাউন্টের এগেনস্টে পার ইয়ারলি তোমাদের 4% হারে সিম্পল ইন্টারেস্ট দিতে হবে। টাকা কিন্তু শোধ করতেই হবে, চাকরি পাও চাই না পাও, 15 বছরের মধ্যে টাকাটাকে তোমরা শোধ করতে হবে। যত বছর তোমরা দেবে না তত বছর 4% হারে ইন্টারেস্টটা ক্রেডিট হতে থাকবে। এই বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার করো। অনেকেই ভেবে নিচ্ছ যে আমরা যদি চাকরি না পাই বা আবার হায়ার স্টাডিজের জন্য গেলে মেবি, এখনও সঠিক না, মেবি তখন আরও একটা অপশন দেবে এই লোনের অ্যামাউন্টটা। যদি এখন অনেকে প্রশ্ন করছে যারা ডিপ্লোমায় আছে, ডিপ্লোমার লাস্ট সেমিস্টারে, তারা অ্যাপ্লাই করে দিচ্ছে বলছে বিটেকের জন্য কি আবার নিতে পারবো? আমি বলবো যদি সম্ভব হয় তাহলে এই মুহূর্তে অ্যাপ্লাই করো না, বিটেকে অ্যাডমিশন নেওয়ার পর তোমরা আবেদন করো। হ্যাঁ, হতে পারে এখন ডিপ্লোমাতে আবেদন করছো, পরে আবার বিটেকের জন্য এটাকে এক্সটেন্ড করা হতে পারে, বা সমস্ত সেই রিলেটিভ ডকুমেন্টসগুলো আপলোড করে লোনের অ্যামাউন্টটাকে বাড়ানো হতে পারে। আর একটা জিনিস ভেরিফিকেশনের সময় বলে দিচ্ছি, কারণ আমাদেরও, আমি যে কলেজে আছি সেখানেও ভেরিফিকেশনের সময় দেখছি কাদের অ্যাপ্লিকেশন রিটার্ন পাঠানো হচ্ছে। যে সমস্ত স্টুডেন্টরা নিজেদের ছবি এবং বাবার যে আধার কার্ড, আধার কার্ডের সিঙ্গেল সাইড আপলোড করছে, বোথ সাইড না, অ্যাড্রেস থেকে শুরু করে যদি একটা অরিজিনাল আধার কার্ডের সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা আপলোড করো সেটা অ্যাকসেপ্টেড হবে। অনেকেই ক্রপ করে শুধুমাত্র আধার নাম্বার আর ছবি যে জায়গাটা থাকছে এটা আপলোড করছো, এরকম যদি দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিজেক্ট করা হবে। এই পয়েন্টটা মাথায় রাখো, আধার কার্ডের ফুল ডিটেলসটা তোমরা আপলোড করো, মানে সম্পূর্ণ গোটা পুরো আধার কার্ডটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একটা ইয়ে করে পিডিএফ করে তোমরা আপলোড করো, সেক্ষেত্রে কোনো সমস্যা তোমাদের হবে না। আর এই কনসেপ্টটা সবার প্রথম ক্লিয়ার করো যে কার্ডটা সোয়েপ করে কিন্তু, কার্ডটাকে ঘষে বা কোনো জায়গাতে দিয়ে কিন্তু তোমরা টাকা তুলতে পারবে না, যে টাকাটা যাবে সেটা তোমাদের ব্যাংকে ক্রেডিট হবে। আর একটা, কলেজে অ্যাডমিশনের সময় প্রথম টাকাটা তোমাদেরকে দিতে হবেই, প্রথমেই তোমরা ক্রেডিট কার্ড থেকে সম্পূর্ণ টাকাটা কলেজকে ক্লেম করতে পারো না। যারা নতুন অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কলেজের টাকাটা প্রথমে দিতে হবে, প্রথমবার অ্যাডমিশনের টাকাটা দিতে হবে, তারপর যখন লোনটা তোমার অ্যাপ্রুভ হয়ে যাবে ব্যাংক থেকে কলেজকে সেই টাকাটা দিয়ে দেওয়া হবে, এবং কলেজের কাছ থেকে স্টুডেন্ট সেই টাকাটাকে
মানে কালেক্ট করবে, কলেজ তোমাকে সেটা আবার রিটার্ন করবে। কিন্তু প্রথমবার যে টাকার ব্যাপারটা, মানে বোনেফাইড সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে প্রথমবার যে অ্যাডমিশনের ফি, সাপোজ ধরো 30,000-40,000 যেটাই হোক না কেন, সেটা কিন্তু তোমাদেরকে আগে দিতে হবে। এটা কিন্তু বলে দিচ্ছি, কারণ ম্যাক্সিমাম কলেজেই সেটা হচ্ছে যে প্রথমবারের অ্যাডমিশনটা কমপ্লিট করো, তারপর বোনেফাইড সার্টিফিকেট এবং কলেজের সমস্ত ডকুমেন্টস দিচ্ছে, সেটাকে তোমরা আপলোড করছো, লোন অ্যাপ্রুভ হলে কলেজকে টাকাটা আবার ফেরত দিচ্ছে, কলেজ তোমাদেরকে টাকাটা ফেরত দেবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওরটা। খুব শীঘ্রই আমি পার্ট টুর ভিডিওটা নিয়ে আসছি। আমার নিজের কলেজের প্রচণ্ড কাজের চাপ থাকার জন্য, আমার নিজের অফিসে কাজের চাপ থাকার জন্য আমি ভিডিওটি তাড়াতাড়ি তৈরি করতে পারছি না। তোমরা আমার সাথে থেকো, অবশ্যই আমরা যে পার্ট টুর ভিডিও খুব আর এক থেকে দুদিনের মধ্যে তোমাদের কাছে আপলোড করে দেবো। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে বা যদি তোমাদের ডাউটগুলিকে ক্লিয়ার করে, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তাহলে অবশ্যই লাইক করবে। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো, কোন কলেজ থেকে দেখছো, প্লিজ কমেন্ট করে জানাও। আমার খুব ভালো লাগে যে তোমরা কোন কোন কলেজ থেকে দেখছো এই বিষয়টা জানার পর। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভবিষ্যতেও শিক্ষা সংক্রান্ত বহু তথ্য আমি সম্পূর্ণ বাংলা এবং হিন্দিতে তোমাদের কাছে তুলে ধরব। ধন্যবাদ।